একটি বড় প্রোডাকশনের ছবি এসেছিল, আমাকে ছবিটা করার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, আমার তার সাথে কথায় ম্যাচ করেনি, আমি ছবিটা ছেড়ে চলে আসছিলাম। টাকা ইজ নট ম্যান্ডেটরি, ছবিটা রিলিজ হয়েছিল, ছবিটা ফ্লপ হয়েছিল, বাট আমি করলে হয়তো ছবিটি হিট হতে পারতো, বাট আমি আসলে অনেক করি না, আমার যেটা মনে হবে না সেটা করি না। সাকিব ভাইয়ের সাথে আমার রেগুলার ছবি রিলিজ হয়েছে, এটা আমার কাছে এক্সেপশন হলো না। 2013-তে আমার ছবি রিলিজ হয়েছে, কি প্রেম দেখাইলাম। সো আমি তো চাই সিনিয়রদের সাথে কাজ করতে, আমি সবসময় ম্যাঙ্গা চিপা থাকতাম। সো আমার কাছে আসলে একা থাকতে আরও বোরিং লাগে, আমার কাছে মনে হয় খেলা হবে তো সবাই মিলে খেলা হবে, ব্রাজিল আর্জেন্টিনা, বাংলাদেশ ভারত পাকিস্তান। সো লাইক যখন 2012 সালে সাকিব ভাই পাইপ লাইনে ছিল, উনি একাই ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সো আমি তখন এসছি না, তখন আমিও বেরিয়ে এসছি, রাইট? আমি যখন বেরিয়ে এসেছি এক টানা 2016 পর্যন্ত আমি 30টার উপর ছবি রিলিজ দিয়েছি। ধরুন একটা হাওয়া, একটা হাওয়া ছবি রিলিজ হয়েছে, ছবি হিট হয়েছে, সুপার হিট হয়েছে, শেষ কী হয়েছে? আবার একটা পুরাণ কী হয়েছে? আমার FDC-তে 600 মানুষ থেকে 2000 মানুষ কাজ করে, ওই লোকগুলোর কী হয়েছে? আমার সাথে সাকিব ভাইয়ের ঈদের সময় 3টি ছবি রিলিজ হয়েছে, একটি হচ্ছে আই ডোন্ট কেয়ার, একটি হচ্ছে হানিমুন, আর একটি হচ্ছে সাকিব ভাই হিরো দ্য সুপারস্টার, আর একটি অনন্ত ভাইয়ের কি যেন একটা ছবি রিলিজ হয়েছিল। সো সেই ক্ষেত্রে বলবো যে সাকিব ভাইয়ের সাথে আমার রেগুলার ছবি রিলিজ হয়েছে, এটা আমার কাছে এক্সেপশন হলো না। 2013-তে আমার ছবি রিলিজ হয়েছে, কি প্রেম দেখাইলাম। সো আমি তো চাই সিনিয়রদের সাথে কাজ করতে, আমি সবসময় ম্যাঙ্গা চিপা থাকতাম। সো আমার কাছে আসলে একা থাকতে আরও বোরিং লাগে, আমার কাছে মনে হয় খেলা হবে তো সবাই মিলে খেলা হবে, ব্রাজিল আর্জেন্টিনা, বাংলাদেশ ভারত পাকিস্তান। সো এরকম খেলা না হলে একা মাঠে গোল দিয়ে কোনো মজা নেই। লাইক আমি একটা ছবি ছাড়বো, অনেক প্রফিট আমার কাছে মনে আছে, আমি একটি বড় প্রোডাকশনের ছবি এসেছিল, আমাকে ছবিটা করার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম, আমার তার সাথে কথায় ম্যাচ করেনি, আমি ছবিটা ছেড়ে চলে আসছিলাম। টাকা ইজ নট ম্যান্ডেটরি, ছবিটা রিলিজ হয়েছিল, ছবিটা ফ্লপ হয়েছিল, বাট আমি করলে হয়তো ছবিটা হিট হতে পারতো, বাট আমি আসলে অনেক করি না, আমার যেটা মনে হবে না আমি সেটা করি না, আমি না খেয়ে থাকবো কিন্তু ছোট হতে পারবো না। হিরো তো আসলে একটা বড় ব্যাপার, হিরোইজম ব্যাপারটাকে সবসময় আসলে বিলং করতে চাই, যে মানুষ গালি দিয়ে যাবে যদি অন্যায় হয়, অন্যায়টা কখন আমি অন্যায় প্রতিবাদ করতে শিখছি সবসময়। ছবি যদি সব ছবি হিট হয়, লাইক তাহলে আমার হলগুলো বন্ধ হচ্ছে কেন? হিট হলে তো আমার অডিয়েন্স, আমার হল মালিক টাকা পাবে, আমার হল মালিক টাকা পেলে আমার প্রোডিউসার টাকা পাবে, আমার প্রোডিউসার টাকা গেলে সে প্রোডিউসারটা আবার প্রোডাকশনে আসবে, তাহলে প্রোডাকশনগুলো বন্ধ হচ্ছে কেন? ধরুন একটা হাওয়া, একটা হাওয়া ছবি রিলিজ হয়েছে, ছবি হিট হয়েছে, সুপার হিট হয়েছে, শেষ কী হয়েছে? আবার একটা পুরাণ কী হয়েছে? আমার FDC-তে 600 মানুষ থেকে 2000 মানুষ কাজ করে, ওই লোকগুলোর কী হয়েছে? ওই লোকগুলা কি পরের প্রোডাকশনটা শুরু করছে? মানে একটা একটা ইন্ডাস্ট্রি চলতে কি মাত্র বছরে একটা ছবি হিট হইলেই হবে? যে যেখানে যখন ট্রেন্ড হয় সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই এখন পরাণ ট্রেন্ডে যাচ্ছে, মিশা ভাই পরাণের ট্রেন্ডে দৌড়াচ্ছে, হাওয়ার ট্রেন্ডে যাচ্ছে, হাওয়াতে দৌড়াচ্ছে। লাইক পজিটিভলি বলছো নাকি? না না, আমি দুইভাবেই বলছি, সুবিধাবাদী ট্রেন্ড, এখন এক একজন এক এক ট্রেন্ডে মুভ করে। সো আমার কথা হচ্ছে যে সবার সাথে হায়ালও আছে, কম বেশি সবাইকে সম্মান করি, ওই জায়গা থেকেই হায়ালও আছে, নট ব্যাড। আমি আমার জায়গায় বলবো, যদি আমাকে দাওয়াত দিলে আমি অবশ্যই যাব, কারণ আমি আসলে যেতেই চাই। লাইক আমাকে শানে দাওয়াত দিয়েছিল যমুনাতে, আমার মা একটু সিক ছিল, বাট আমি যাইনি, আমাকে যখন আমাকে সিয়ামে দাওয়াত দিয়েছিল, সিয়াম ভাই, তখন আমি যেতে চাই, বাট আমি এর আগে ছবিটি দেখে ফেলেছি, আমি শুক্রবারই ছবিটি দেখে ফেলেছি। অনন্ত ভাই আমাকে দাওয়াত দিয়েছে, এটা তো আরেক ঘটনা না, অনন্ত ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আমি ছিলাম না দেশে, দেশে থাকলে আমি অবশ্যই যেতাম। আজকে আমরা আশা জাগিয়েছি হাওয়ার উপর, পরাণের উপর, যে আমাদের এইরকম কন্টেন্ট লাগবে, আমাদের এইরকম যদি কন্টেন্ট আসে, আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদ টুয়ের মতো যদি কন্টেন্ট আসে, তাহলে এই ইন্ডাস্ট্রিতে রেগুলারলি একটা ছবিতে কিছু হবে না। আমি বাপ্পি বছরে 2টা ছবি রিলিজ করলাম, আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী আমাদের ইন্ডাস্ট্রির প্রতি মাসে 2টে করে হিট ছবি লাগবে। দুঃখজনক একটা কথা শেয়ারই করতে চাই, না হলে আসলে খারাপ দেখা যাবে, মানে কমার্শিয়াল ছবি, মাসালা ছবিটাকে সবসময় মানে এই জায়গাটা, মানে তুমি যাদের কথা বলবা বা এই সেক্টরটা, অলওয়েজ মানে ছোট করে দেখে। কারা? মানে একটা ফেসবুকবাসী, যার তারা সবাই এই জিনিসটার সাথেই আসলে আমার একটু অভিমান, মানে সবাই এক হয়ে দেখা উচিত আর কি, সব কিছুকে, সব প্রোডাকশনটাকে এক একভাবে ভাবা উচিত। লাইক ইন্ডাস্ট্রি কিন্তু দুই, মানে যদি তোমরা ডিফারেন্ট করে দাও,
আমি ডিফারেন্ট আসলেই করতে চাই না, আমি দুইটাকে সেম রাখতে চাই। আমার কাছে দুইটাই সেম, কারণ দুইটাই কমার্শিয়াল, কমার্শিয়াল যাচ্ছে, কমার্শিয়াল হলে টাকা দিয়ে হলে যে ছবিটি রিলিজ হবে সেটাই কমার্শিয়াল ছবি। এবারেই তো লাইক পরাণ ভালো গেছে, তারপর হচ্ছে দিনদার ডে ভালো গেছে, এখন এই ছবিগুলো, এই ছবিগুলো যখন ভালো যাচ্ছে এরপরের ছবিটি কি হাওয়া, হাওয়া ভালো যাচ্ছে, আমার কিন্তু, আমার কিন্তু এই ধারাবাহিকতা থাকতে হবে, আমাকে নিয়ে দরকার নেই, বাপ্পি ছবি চলে না, বাপ্পিকে নিন না, বের করেন যে প্রবলেমটা কোথায় আমাদের। আমাদের এক ছবি দিয়ে কি সারা বছর চলতে হবে? নট লাইক দ্যাট, আমাদের প্রতি বছর ছবি লাগবে, প্রতি মাসে দুইটি করে ছবি হলে আমাদের ইন্ডাস্ট্রি আবার আগের জায়গায় পৌঁছাবে। 1300 হল ছিল, আমি এসে 400-300 স্টেশন পেয়েছি। অ্যাজ এ এক্সাম্পল অফ মাই ফিল্ম ইন্ডাস্ট্রি, মাই ফিল্ম রিসোর্স ইন দ্য ওয়ার্ল্ড, জি আমি বলবো যদি ফেসবুকটা আমার যেই মানে আমার কিন্তু সিনেপ্লেক্সে খুব ভালো যায়নি শ্বশুর বাড়ি জিন্দাবাদ 2, কিন্তু সেটি কিন্তু 100টা হল স্টেশন ঘুরছে এবং প্রত্যেক জায়গায়, আমার মনে আছে স্বপ্নীল টকিজে 6th উইক মানে 6 নম্বর উইকে যে 1.5 মাস পরে যে হাউসফুল দিল, ঠিক আছে আমি জানি যেটা, এবং ওইটা নিয়ে অলরেডি কভারও করছে যে আমরা প্রথম দিনই টাকা ফেরত পেয়ে গেছি। হল তো আর বসে নাই, হল তো আসলে অডিয়েন্স চায়, হল কী চায়, সিটগুলো ভরুক, সিটগুলো বসে বসে কী চায়, আমাকে আসেন আমার উপরে বসেন, কেন চাচ্ছে, না এলে ভাই আমি মরে যাবো, কারণ আমার খাবার দেন, রাইট, চেয়ার তো খাবার চাচ্ছে। এখন আমি একটা ছবি দিয়েই বললাম আমি ইন্ডাস্ট্রি ঘুরে ফেলছি, পরের ছবিটা নিয়ে আসেন, পরের ছবিটা হিট নিয়ে আসেন, পরের ছবিটা আরও ভালো কন্টেন্ট নিয়ে আসেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের ইনভেস্টরদেরকে কাছে আসতে হবে, আমাদের কর্পোরেট লেভেলটাকে ফুল লেন্থে কমার্শিয়াল ছবিতে ইনভেস্ট করতে হবে। লাস্ট জেনারেশনের মধ্যে আমি সবচেয়ে বেশি মানে প্রফেশনাল প্রডিউসারদেরকে পেয়েছি, তারা এখন কাজ করছে না। আমি সবচেয়ে বেশি বড় বড় যারা মানে আইডল আর্টিস্ট, যারা আইকন আর্টিস্ট, তাদেরকে পেয়েছি, এখন তারা কাজ করছেন, তাদেরকে বেরিয়ে নিয়ে আসতে হবে, তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, ববিতা ম্যাডামকে বের করে নিয়ে আসতে হবে, সোহেল রানাকে বের করে নিয়ে আসতে হবে, আমাদের চম্পা আপুকে বের করে নিয়ে আসতে, তাদের উপর দিয়ে এক্সপ্লেন করতে হবে, কারণ তাদের তো একটা টার্গেট অডিয়েন্স রেডি করা। সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে মানে আমাদের দেশে হচ্ছে বড় ইন্ডাস্ট্রি, সো যত জায়গায় কাজ হোক না কেন সিনেমা নিয়ে মানুষ লাফালাফি করে, ইটস এ ভেরি গুড সাইন, এটা যাই করুক না কেন। ঘটনা হচ্ছে এখনকার সিস্টেম হচ্ছে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যায়, সো তারা চিন্তা করতেছে আজকে একটা ইস্যু ক্রিয়েট করবো, আগামীকালকে হয়তো বা এটাকে মানুষ ভুলে যাবে, নতুন কিছু ক্রিয়েট করবো, হয়তো বা এটার জন্য এই কাজটা করতে পারে। বা ফেসবুকে 24 আওয়ার্স কমার্শিয়াল আর্টিস্টদেরকে মানে যারা ডান্স ফাইট এই টাইপের কাজ করে তাদেরকে 24 আওয়ার্স গালিগালাজ করা হয় একটা গ্রুপ, এই জিনিসটার সাথে আসলে আমি নিতে পারছিলাম না কোনো একটা সময়, কারণ আমি তো কষ্ট করছি, আমি আজকে এতদিন ধরে কাজ করছি এই ইন্ডাস্ট্রি, তো আমি কম দিচ্ছি না, এই ইন্ডাস্ট্রিতে আমার পেছনে 100 কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে ম্যাক্স, আমি তো ইন্ডাস্ট্রি কম দিচ্ছি না। বাট ফেসবুকের একটা গ্রুপ, যে গ্রুপটা 24 আওয়ার্স গালি দিচ্ছে, বিকজ তারা তাদের সিনেমা, তাদের যেই ট্র্যাকটা তাদের সিনেমাটাকে পছন্দ করছে, বা কোনো একটা হিরোর গ্রুপ গালি দিচ্ছে, কোনো একটা হিরোইনের গ্রুপ গালি দিচ্ছে, এই জিনিসগুলো কোনো একটা টাইমে আমি নিতে পারছিলাম না। এইভাবে কাজ করলে আমার বাবা মাও চায় না, কারণ তারা আসলেই চায় না, স্টিল নাও তারা, আমি ওপেন বলতেছি, তারা চায় না আমি কাজ করি। আর্টিস্ট আমাদের আসলে দেখলেই ভিসা হয়ে যায়, সো আমার 5 বছরের ভিসা আছে, সো সেই ক্ষেত্রে আমার গ্রিন কার্ডের জন্য ওখানে বসে থাকার কোনো কারণ আমি দেখি না, কারণ হচ্ছে আমি তো বিজনেস করলে বাংলাদেশেই করতে পারি, আমার ওখানে ঘুরতে যেতে খুব মজা লাগে। ভুল করলো না, এটা ভাইয়ার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি সাকিব ভাই নিয়ে কোনো কনভারসেশন করতে চাই না। ভয় পাচ্ছ সাকিবের ভক্তদের? আই এম সো সরি, আমার আমার কাজের মধ্যে আমি সাকিব ভাই কোনোদিন ছিল না, ওনার কাজে আমি কেন ঢুকবো ভাই? কারেক্ট, সিম্পল ইস্যু। তারকা উনি নাই বিদায় বেরিয়ে আসছে, নট লাইক দ্যাট, তারকারা আসলে বিয়ে একস্তর হবেই, এটা যে কোনো সময় করবে। লাইক যখন 2012 সালে সাকিব ভাই পাইপ লাইনে ছিল, উনি একাই ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সো আমি তখন এসছি না, তখন আমিও বেরিয়ে এসছি,
রাইট, আমি যখন বেরিয়ে এসেছি এক টানা 2016 পর্যন্ত আমি 30টার উপর ছবি রিলিজ দিয়েছি। সো তারকা সবসময় এক্সপ্লোর করবে, আজব একটা ইন্ডাস্ট্রি। বাট আমি পার্শ্ববর্তী কয়েকটা ইন্ডাস্ট্রি ঘুরে দেখলাম এই গত এক মাসের মধ্যে, কি সম্মান করে তারা। মানে সে অনেক ভালো হিট ছবি দিচ্ছে না, বাট সি সিনিয়র, মানে আমি নাম প্রকাশ করব না কারো, মানে ইন্ডাস্ট্রি বিলং করে বাট সি সিনিয়র, সে এখন খুব ভালো কাজ করছে না, বাট তাকে এসেও সিন যারা জুনিয়ররা কাজ করতে তারা যে পরিমাণ সম্মান করছিল, এতে মনে হয়েছিল যে মানে আমাদের দেশে আসলে সম্মান জিনিসটাই নাই, এটা মনে হয়েছিল। বউ রেডি হচ্ছে, রেডি টেডি হচ্ছে, সামনে সামনে রেডি হচ্ছে, মানে মোটামুটি প্রসেসিং হচ্ছে এখন, মানে বিরিয়ানিটা রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো তাড়াতাড়ি করবো, বেশি দেরি করবো না। পূর্ণিমাকে দাওয়াত দিয়ে পাতো না? অবভিয়াসলি পূর্ণিমা কাশতেই হবে, মানে জামাই সহ না একা বলবো, একা এসো না, জামাই সহই আসুক, নাহলে আমার বউ আবার রাগ করবে। ও আচ্ছা আচ্ছা, দুটোই সামলাতে হবে। হ্যাঁ